অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। বাহাদুর কই? বাজারে গেছে, কেরোসিন নিতে পাঠাইছি। দেশের যে অবস্থা, কখন যে কি হয়ে যায় কখন তো যায় না। আব্বা, ঢাকার অবস্থা কি? আব্বা, আপনার তো আড়াল করে লাভ নাই, ঢাকার অবস্থা ভালো না। পাকিস্তানি মিলিটারি নামছে, আমগো ইউনিভার্সিটি থেকেও অনেক ছাত্র শিক্ষকরে ধরে নিয়ে গেছে, শেখ সাহেবরা ধরে নিয়ে গেছে। অস্কি কারফিউ চলতেছে, আমার আপনার এনে খুব চিন্তা হইতেছিল, এই জন্য আসছি। আমি তো বাবা তোরে নিয়ে চিন্তা করতেছিলাম, তুই চলে আইসুস, খুব ভালো করছিস। শোনেন আব্বা, কোনো কিছু বলা যাইতেছে না, যে কোনো সময় গ্রামেও মিলিটারি ঢুকবে, এখানে থাকা আপনার জন্য নিরাপদ না, আপনার একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। আপনি কি বুঝতে পারতেছেন? তারপর তারপর কি? তারপর যাও কাজ, এটা কইতেছি আর কি, আপনারে বর্ডার পার কইরা ইন্ডিয়াতে নিয়ে যাব। ইন্ডিয়া যাব কিভাবে যাব? ইন্ডিয়া তো কেউ নাই আমাদের বাবা। দুই গ্রাম পরে জুলহাস, ও সব কিছু ব্যবস্থা করবে। জুলহাস কে? আমার বন্ধু ইউনিভার্সিটির, আপনি চিনবেন না। এই বাড়িঘর সাইরা আমি কই যাব বাপ? আর তাছাড়া আমরা তো মুসলমান, পাকিস্তানিরা আমাদের কেন মারবে? ওরা মুসলমান হিন্দু চেনে না, মারতেছে। মুসলমান করে বেশি মারতেছে, কোনো ছাড় নাই, কাউরে ছাড়তেছে না। শেখ সাহেব তো মুসলমান, তার কি ছাড় দিছে? আরে ছোট মেয়ে আছে, কখন আইছেন? এই তো আইলাম আর কি। ভালো করছেন আইসেন, এখন যা অবস্থা, কি যে হইতেছে সবখানে।
কেন কি হইছে কি এরকম সুলতান মোল্লা পোলাপান নিয়া দল বাইন্দা বাজারে মক্তবের সামনে পাকিস্তানের পক্ষে মিছিল মিটিং করে লগে সুরি চাকু নিয়ে করে ওকে এত সাহস কোনদিন দেখি নাই কস কি আমার তো কস নাই মোল্লার তো আপনি চিনেন অবস্থা খুব একটা ভালো মনে হয় কয় এটা মুসলমানগুলো দেশ পাকিস্তান মুসলমানগুলি থাকব আর শেখ সাহেব রনিয়াও নানান খারাপ কথা কয় শেখ সাহেব রনিয়া খারাপ কথা হ্যাঁ আমি একসর দেখে আসি কে এই না তুই কোথাও যাবি হ্যাঁ তুই ভিতরে যা গা গোসল করে খাওয়া দাওয়া কর বিশ্রাম কর যা না এই অসময়ে আমি গোসল দেবো না মাদুর তোমার লাগে আমার জরুরি কথা আছে আচ্ছা ঠিক আছে সব কথা শুনো আগে খাওয়া দাওয়া করলাম ঠিক আছে ব্যবস্থা করো আচ্ছা আসি আপনি কিছুই জানেন না হ্যাঁ চল ভেতরে চল চোখের সামনে তো সবই বদলাই যেতেছে ছোট মিয়া আমি যাবো না চাচার নিয়ে আপনি যান বাড়ি ঘর পাহারা দেওয়ার লেখা কারো তো থাকা দরকার আমি থাকি আপনারা দুজন যান কোনো অসুবিধা নাই তোমার আমি কি কইলাম হ্যাঁ তোমার যাইতে হবে যান থাকলে পরে বহুত এরকম বাড়ি ঘর পাহারা দিতে পারবা এখন যেটা জরুরি সেটা বলতেছি সেটা শোনার চেষ্টা করো আব্বার একটা নিরাপদ স্থানে পাঠাইতে হবে আর সেখানে আব্বার সাথে তোমার থাকাটা জরুরি বুঝতে পারছো কিন্তু আমগো মারবো কে আমরা কি করছি তুমি কথায় কথায় তর্ক করো না তো যেটা বলতেছি সেটা বোঝার চেষ্টা করো সময়টা ভালো না যে কোনো সময় ঝামেলা হইতে পারে এই ঝামেলাটা হওয়ার আগেই আমাদের সরে যেতে হবে আব্বারে বর্ডার পার করে ইন্ডিয়া পৌঁছাই দিতে পারলে আমি নিশ্চিত কিন্তু আমাকে ইন্ডিয়ার বর্ডার পার করে আপনি কই যাবেন আপনি যাবেন না খেতে ইচ্ছা করছে কিন্তু বাইরে যাওয়ার মুড নেই অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস আগে পার করে দেই আমার এনে থাকতে দেন লুকাইতে দেন Thank you.
আজি বাড়িতে দাওলে ঢুকছস কে যা দিলে বাড়ি গিয়ে খানা যা যাও দিকে যা কাজী সাহেব কাজী সাহেব কাজী সাহেব দরজাটা খুলেন কে আমি আব্দুর রাজ্জাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি হইছে কেউ আসছিল কেউ আসছিল মানে মানে বাড়িতে কেউ আসছিল নাকি অপরিচিত কাউকে দেখছে আমি আসছি ঢাকা থেকে হুজুর মালাউনের বাচ্চাগুলো তো এইদিকে আইছিল পার্শ্ববর্তী গ্রামে অপরিচিত কাউরে দেখলে জানাই শুনলাম গ্রামে দাঙ্গা লাগছে কে বলে এসব ভয়ের কিচ্ছু নাই অপরিচিত কাউরে দেখলে একটু জানান দিয়ে ভালো থাকবেন কাজী সাহেব আমার সালাম লিয়াকত আসো হুজুর কেরা এটা ভয়ের কিছু নাই তারা চলে গেছে ওকে সাহসটা দেখলেন চাচা কেমন হুকুম করে গেল আহ বাহাদুর মাথা ঠান্ডা রাখ সময়টা ভালো দিতেছে না গরমটা রাতারাতি কেমন বদলাই গেল ওরা কইল তো এখানে ভয়ের কিছু নাই তোমার কি হয়েছে বাড়ি কোথায় পালপারানি কি হয়েছে জানা দরকার কল কইলাম তো ভয় নাই কল সব ঘরে আগুন দিছে ঠাকুর পুড়েছে পুড়াইয়া মারছে কমাইয়া মারছে কেউ বাঁচবার পারে নাই আমি পালাই আছি কিন্তু আমি সবাই মরে গেছে রক্ত রক্ত ভগবান এইটা দেহনের লিঙ্গে তুমি আমার এতদিন বাঁচাই রাখছো মাওলা আব্বা আর না এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কই যাবেন আপনারা আবার লয়ে যান আবার এটা ছেড়ে যান না তোয় লাগে ভগবান তোয় লাগে আবার ছেড়ে যান না আবার মারা ফেলবো টুকরো টুকরো করে ফেলবো আবার লয়ে যান ছেড়ে যান না তোয় লাগে আদর আব্বারে সবর করে দিয়েছি
তুমি আরাম করো শুয়ে, এইগুলো নিয়ে চিন্তা করো না তো, ঢাকায় দেখে আসছি। মায়ের কি করবো? আজ ওটা বাবা যাবে, আসো। আপনাকে শরীরটা খুব বেশি খারাপ লাগতেছে? বাদুর, আমার মনে হয় ডাক্তার কাকাবাবুরে খবর দেওয়া উচিত। নরেন কাকাবাবুরে একটু খবর নিয়ে আসো, যে বলো যে আব্বার একটু শরীরটা খারাপ করছে। কিন্তু নরেন ডাক্তার তো নাই, কলকাতায় গেছে গা। শিক্ষিত মানুষ তো, আগে মনে টের পাইছে দেশের অবস্থাও নেইব না। আমার ডাক্তার লাগবে না, এমনি ঠিক হয়ে যাব, আমার কিছু হয় নাই। ঠিক আছে, আপনি তাহলে একটু ঘুমান। হ্যাঁ, এই রক্তপাত আমি দেখতে পারবো না রে বাপ, আমি দেখতে পারবো না, আমি দেখতে পারবো না। এই জন্য আপনাকে কইছি, আপনি অনেক কিছুই পারবেন না, এই জন্যই যেতে হবে। ওই মেয়ে ছেলেটা আর কি করবে? পরম চাচারে খবর দিতে দেব। ভোরের আলো ফোটার আগে জানি নদীটা পার করে দেয়। গ্রামে দাঙ্গা তো লাগছে, কেউ শিকার না গেলে কি হইব? দাঙ্গা লাগছে। এই অবস্থায় আব্বারে নিয়ে বাড়িতে থাকা নিরাপদ না, আব্বারে নিয়ে নিরাপদ জায়গায় যেতে হইব। ওই আমাকে 2 গ্রাম পরে আমি যাবো সাথে। আপনার যাওয়ার দরকার নেই, এখানে একজন থাকা দরকার। আমি চাই মেয়ে ছেলেটা। হ্যাঁ, মেয়ে ছেলেটা একটু ভাবি, ভাবানোর কিছু নাই, ঝামেলা নেওয়ার কোনো দরকার নাই। একটা থাকো, বিয়ানবেলা নিজের রাস্তা দেখে নিব, তারপর আমি একটু ভাবি। ঠিক আছে, আমি যাই তাহলে। আচ্ছা, খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা আছে? মায় মানুষটাতে খাওয়ান দিয়ে যাও। এরপরে আবার কখন খাউন জুটে এটা কওয়া যায় না। খেতে ইচ্ছা করছে কিন্তু বাইরে যাওয়ার মুড নেই।
অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। হ্যাঁ নেন না খান। নাম কি? অরুণ, অরুণ রানী পাল। আমি মনির, কাজী মনিরুল ইসলাম। এই বাড়িটা আমার গো, আমি এই বাড়ির ছেলে। ঢাকায় ছিলাম, আবার আসছি। আমি সিনি আপনার ঘরে। আপনার বাড়িতে আসছিলাম ছোটবেলা, বাপের লোক বাপে কই তো আপনার অনেক দয়াবান। আমার বাপে মরছে গত আশ্বিন মাসে, মরছে, বেঁচে গেছে। আমার শ্বশুর বাঁচবার পারে নাই, পুরাই মারছে। আমার স্বামীর গলা কাটতে মারছে, শেষ করে দিছে, শেষ করে দিছে। আমার গন্তম গো কি দোষ, কি করছি? এরা কয় দেশ নাকি আমগো না, তাহলে কাগো আমার বাপে দাদা এখানে জন্মাইছে, মরছে এখানে, তাইলে এই দেশ কাগো? দেশ আমার কই? পারুল, আমরা এখন পরাধীন, আপনার আমার এই দেশটারে স্বাধীন করতে হবে। এই দেশটা আমাদের, আমাদের হবে, আমাদের বানায় নিতে হবে। শেখ মুজিবুর রহমান বলছে, যার যা কিছু আছে তাই নিয়ে জামাই পড়তে হবে। যত শুরু হয়ে গেছে সেই যুদ্ধটা আমাদের করতে হবে। এই গ্রামে আর থাকা যাবে না, আমাদের নিরাপদ জায়গায় যেতে হবে। আমার লইবেন না? হ্যাঁ, আমরা সবাই যাব। আপনারা উনি বাপে চিন্তা করেন না, আপনারা উনি যাব। আমি যাব, আমি আপনাদের লই যাব। এত রাতে কই গেছিলা?
অনেক খুঁজছি, রাইত হয়ে গেছে তো আজকাল খুঁজুন না, কালকে খুঁজুন জায়গা। হ্যাঁ নিম খারাপ বেইমান, একটারও বিশ্বাস করা যায় না। শোনো, বাইরে গিয়ে কাজী সাহেব তার পোলারে কইবা সাচ্চা মুসলমানের মতো বাইতে যেন পাকিস্তানের পতাকাটা উড়াই দেয়। কথা বোঝা গেছে? কারাও হুজুরে যেটা কইছে এটা জানি মনে থাকে। বাড়িত গেলে সব বুঝা যাইব, মানে আমি হারে হারে চিনি। কেউ আস করতে পারেনি তো, মানুষের উপকার করছে এতটুকু আমরা করুম, যাইব। তুমি সবকিছু গোছাও, আমি আপনার কাছে যাই।
করুন সস গোয়ালে সস এই যে লালিটা বাহাদুর বাহাদুর এদিকে আও আরে এদিকে আয় বেটা লালি রে বলে বাইরে গেছ সস এই যে গোয়ালের তেলো এলাম এটা কি লালি না এটা তো আর একটা কমলি কমলি ভাই বাহাদুর কি হয়েছে কি হয়েছে এটা ভুল বোঝাবুঝি হয়েছে আজ যা তো ভিতরে ভাই তুই যাও দিই না তাহলে তো আসলে একটা ভুল হয়ে গেছে ঠিক আছে থাকলো তোমাগো কমলে কমলে রে ভিতরে তর্জা দিয়া পিছনে আড়াইলে পলাইছে মায়ের মানুষটা নিয়া আবার পাকিস্তানের পতাকা উড়ানোর চাইতে দেশ ছেড়ে চলে যাওয়ারই ভালো চল হায় খোদা চিল শকুনের হাত থেকে দেশটা তুমি রক্ষা কি অর্জুন সবার এনে বাইরে আসো
এই যে কাজী সাহেবের বলা এত গভীরতে কই যে কাজী সাহেব আমি কিন্তু শকুনের চোখ সবকিছু টের পায়ে যাই বাহাদুর তুমি গরু খোঁজার কথা কয়ে পরাণ মাঝিরে খবর দাও ঘরের মধ্যে মালাউন লুকায় রাখো বিধর্মী চুপ 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 ওচে নিমো খারামের বদ এই পাকিস্তানের দালাল এটা ধরে রাখেন আপনি কইছিলেন না আমারে শেখ সাহেব কইছে যার যা আছে তা লইয়া ঝাঁপায় পড়তে যুদ্ধই বা শুরু হয়ে গেছে এইটা আর থামবো না থামবো না এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা জয় বাংলা জয় বাংলা Bell icon on YouTube app and never miss another update.